হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজ খেলতে চলেছি শ্যাডো ফাইট টু। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে দাদা শ্যাডো ফাইট টু খেলো। তো তোমাদের কথায় আজ আমি এই গেমটা খেলছি। তো গেমটা আমি এখানে প্লে করে দিয়েছি। তো গেমটার এখন ইন্ট্রো চলছে। তো বলে রাখি এই গেমটা খুবই ইন্টারেস্টিং আছে। তো আজকের এই গেম প্লে ভিডিও তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর ভিডিওতে ফটাফট করে লাইক করে দাও। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমরা ইন্ট্রোটাকে স্কিপ করে দিচ্ছি। আর এই দেখো, ইনি হচ্ছেন আমাদের গুরু। তো ইনি আমাদেরকে শেখাবে যে শত্রুপক্ষের সাথে কিভাবে ফাইট করতে হয়। তো এটা তো হচ্ছে কন্ট্রোল, আর এইভাবে আমি শত্রুপক্ষকে ঘুষি মারতে পারবো, আবার প্রয়োজনে লাথিও মারতে পারবো। তো ভাই, এবার আমাদের শুরু হতে চলেছে আমাদের প্রথম ফাইট। ফাইট হবে কেঞ্জির সাথে। তো এই দেখো, আমাদের শত্রুপক্ষ ফাইট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছে, আর এই তো দেখি আগে বাগেই মারা শুরু করে দিল। নাও, এখানে আমি একটা ঘুষি মেরে দিয়েছি। তো এখানে ভাই আমাকে না একে লাথ মারতে হবে, কারণ এ ভাই প্রচণ্ড লাফাচ্ছিল, তার জন্য আমি লাথি মেরেছি। আর একে না এইভাবেই মেরে একে হারাতে হবে। দেখা যাক একে আমি হারাতে পারি কি না। আর এর হেলথ কিন্তু আর একটু বাঁচা আছে, মানে একে যদি আরও কয়েকবার যদি এইভাবে মারি না, তাহলেই ভাই এর খেল খতম হয়ে যাবে। তো এখানে এই তো যেমনটা দেখতে পাচ্ছো, একে আমি মেরে এর খতম করে দিয়েছি, আর তার সাথে ভাই এই ম্যাচটা আমরা জিতে গেছি। তো এখন রাউন্ড টু শুরু হচ্ছে, তার মানে আমাদেরকে দুটো রাউন্ড খেলতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রথম রাউন্ডটা আমরা জিতেছি, তো এই রাউন্ডটা আমরাই জিতব। তো একে দেখে যা মনে হচ্ছিল এ অনেকটা স্ট্রং হবে, কিন্তু আমার ধারণটা ভুল, এ তো অনেকটা নড়বড়ে। দেখো এ শুধু আমার হাতে মারই খাচ্ছে, আর মার খেতে খেতে এর হেলথ কতটা কমে এসছে। তো একে হারিয়ে এই রাউন্ডটা আমরাই জিতে গেলাম। তো প্রথম রাউন্ডটা জিতেছি, সেকেন্ড রাউন্ডটা আমরাই জিতে গেলাম। তো এখানে এবার ওকে করা যাক, আর এবার আমাদেরকে মেনুতে ক্লিক করতে হবে। তো এখানে দুটো চাকু আছে, তো এই দুটো চাকু এখন আমি কিনে নিয়েছি। তো ভাই এখন না আমাদের সাথে আর কেউ পারবে না, কারণ এখন আমাদের কাছে আছে অস্ত্র। আর এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটা হচ্ছে এদের বস। তো এই চালা চামুন্ডাদের আগে হারাতে হবে, তারপরে বসের সাথে লড়াই করতে পারবো। তো এবার ফাইট করার জন্য আসছে সিন, দেখা যাক এ কীরকম হয়। তো আব্বে এখানে দেখি ফাইট শুরু হতে না হতেই মারা শুরু করে দিল, এখানে একটু রেডি হতে দিচ্ছে না। দাঁড়াও এবার এরকে মারবো। এই তো এখানে মাথায় মেরেছি, আর এর হেলথ কিন্তু অনেকটা কমে এসছে। তো এবার দিয়েছি কম্বো থ্রি। তো আব্বে এতে দেখি ভালোই লাফাচ্ছে। তো এখন একে ঠিক মতো মারতেও পারছি না, শুধু হাত পোষকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়াও এবার একে মারবো। তো এই নে পায়ের মধ্যে একটা মেরে দিয়েছি। তো এবার আর একটা মার খাবে। এই আব্বে এদিকে আমাকেই মারছে। দাঁড়াও এই নে একটা মাথার মধ্যে মেরে দিয়েছি, আর তার সাথে একে হারিয়ে এই রাউন্ডটা আমরা জিতে গেছি। তো এবার আমরা চলে এসেছি রাউন্ড টুতে। তো এই রাউন্ডটা না আমাদেরকেই জিততে হবে। আর এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু আমাকে প্রথমে লাথি মারলো, আর এখানে এবার আমি ওকে লাথি মারছি। দেখো লাথি মারলে না ড্যামেজটা বেশি যায়, মানে ওর হেলথটা তাড়াতাড়ি যাবে, তার জন্য আমি লাথিও মারছি, আর তার সাথে এখানে চাকু মারছি। দেখো ও কিন্তু আগের থেকে অনেকটা বুঝতে পেরে গেছে যে আমি কখন কিভাবে মারবো, তার জন্য কিন্তু এখন আমার থেকে বাঁচছে। তো এ কিন্তু ভাই বেশিক্ষণ বাঁচবে না। আর এই দেখো পাটা কিভাবে মারলাম দেখলে, পিছন হয়ে পাটার মুখের মধ্যে মারলাম, আর তার সাথে এই রাউন্ডটা ভাই আমরা জিতে গেলাম। তো এবার ওকে করা যাক। আর এ দেখো এ হচ্ছে অ্যাসাসিনের লিডার, আর বলছে যে ওর সাথে নাকি আমরা লড়াই করতে পারবো না, কারণ আমরা যোগ্য না। ভাই সেটা তো সময় বলে দেবে যে ওর সাথে আমরা লড়াই করতে পারবো কি না। তো এর নাম হচ্ছে মে। তো এ অস্ত্র আর আর্মার বিক্রি করে। তো অস্ত্রের কথা যখন বলছে, তো একবার দেখিনি যে এর কাছে কী কী অস্ত্র আছে। তো দেখো এই চাকুটা তো আমার কাছেই আছে, আর এখানে দেখো কত রকমের অস্ত্র আছে, আর কত খতরনাক, আর এক একটার দামও অনেক। দেখো এটা হচ্ছে সব থেকে দামি অস্ত্র, আর এরপরে কিন্তু আর কোনো অস্ত্র নেই। তো এই অস্ত্রগুলো কেনার জন্য আমাকে আরও বেশি বেশি করে ফাইট করতে হবে, টাকা জমাতে হবে, তারপরে এই অস্ত্রগুলো কিনতে পারবো। আর একে মাঙ্কি, ভাই দেখো এবার আমাদের মাঙ্কির সাথে লড়াই হবে, দেখা যাক এ আবার কতটা খতরনাক আছে, দেখতে তো মাঙ্কির মতো। আব্বে আমি তো ভেবেছিলাম এর গায়ের জোরই নেই, দেখো প্রথমেই আমাদেরকে লাথি মারলো। নাও আমি এখানে মারছি ঠিকসে, একদম পুরো রাম ধুলাই যাকে বলে। তো আব্বে দেখি কীভাবে লাফাচ্ছে, একদম পুরো মাঙ্কির মতো, আর গায়েও ভালো জোর আছে। তো এই নে আমিও মারছি। তো এর হেলথ কিন্তু অনেকটা কমে এসছে, আর একটু বাঁচা আছে, তো এর বাড়ি ও শেষ হয়ে যাবে। তো আব্বে কীভাবে লাফাচ্ছে ভাই, মারতেই পারছি না। এই তো ফাইনালি একে আমি মেরে একদম খতম করে দিয়েছি। তো এবার আমাদের শুরু হচ্ছে রাউন্ড টু, দেখা যাক এই রাউন্ডটা ভাই আমাদেরকে জিততেই হবে। তো আব্বে
এই তো এখানে মাথায় মেরে দিয়েছি, আর ওর হেলথ অনেকটা কমে আসছে তো। আরে তুই কি ঠিক মতো মারাও যাচ্ছে না? এই তো এখানে আরেকটা মেরে দিয়েছি তো, এই তো আবারও মাথায় মেরে দিয়েছি। আর এদিকে ও কিন্তু মারার চেষ্টা করছে, কিন্তু ওকে আমি মারার সুযোগ দিচ্ছি না। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছো, এই মাঙ্কিকে হারিয়ে এই ম্যাচটা আমরা জিতে গেছি, তো এখানে ওকে করা যাক। তো এই মেয়েটা এবার আমাদেরকে তারিফ করছে, বলছে যে তুমি খুব ভালো ফাইট করেছো। তো এবার আমাদের শুরু হচ্ছে লেভেল 2। তো এখানে আমি নতুন কিছু শট শিখেছি লাথি দেওয়ার, আর এখানে আমি সেটাই প্র্যাকটিস করছি, কারণ ভাই এখন আমাদের যাদের সাথে লড়াই হবে না তারা খুবই ডেঞ্জারাস। তো এখানে আমি ভালো মতো প্র্যাকটিস করে নিচ্ছি, এখানে আমাকে গুরুদেব ট্রেনিং দিচ্ছে। আর এখানে আমি দেখো এখানে ব্লক করাটাও শিখে নিয়েছি, মানে শত্রুপক্ষ আমাদেরকে যখন মারবে তখন আমরা যাতে ব্লক করতে পারি। তো দেখো এই মেয়েটাকে দেখতে কিরকম একটা লাগছে, তো তোমাদের তখনই তো বললাম এখন যাদের সাথে লড়াই হবে তারা খুবই ডেঞ্জারাস হবে। দেখো আমার সাথে কীভাবে ফাইট করা শুরু করে দিল, ভাই একটা মেয়ে হয়ে দেখো কীভাবে ফাইট করছে। ভাই আমিও এখানে ছাড়বো না, আমিও মারবো। তো এই নে মার খা। তো এখানে আমি নতুন নতুন কিছু শট শিখেছি, তো ওগুলো আমি এখন প্রয়োগ করছি। তো এই আব্বে থেকে ঠিকমতো মারাও যাচ্ছে না। তো এই তো একে আমরা হারিয়ে দিয়েছি, আর তার সাথে প্রথম রাউন্ডটা তো আমরা জিতে গেলাম। তো এবার শুরু হচ্ছে রাউন্ড 2। তো এই রাউন্ডও আমাকে জিততে হবে। তো আব্বে দেখি প্রথমেই আমাদেরকে মারা শুরু করে দিল। এখন ভাই এ না আগের থেকে অনেকটা বুঝতে পেরে গেছে যে আমি কীভাবে কী মারবো, তার জন্য ভাই আমাকে একদম পুরো পিটিয়ে যাচ্ছে, কিন্তু আমরাও ছাড়বো না, আমরাও দেখো কীভাবে মারবো। আরে তো দেখি মারাই যাচ্ছে না, আমার হেলথ কতটা কমে এসছে। তো এবার আর মনে হচ্ছে না যে এবার আমরা জিততে পারবো, কিন্তু আমরা সহজে হালও ছাড়বো না, আর ওর হেলথও কিন্তু অনেকটা কমে এসছে। তো হেই দেখো ওকে আমি তুলে একদম নিচে একদম ফেলে দিয়েছি, আর তার সাথে ওর খেল খতম। তো এই রাউন্ডটা আমরা জিতে গেলাম, বলতে গেলে এই ম্যাচটা আমরা জিতে গেছি। তো এখানে ওকে করা যাক। আর ও বলছে যে এই গেমটা তোমার কেমন লেগেছে, দেখো এই গেমটা তো আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমি ইয়েস করছি না, ইয়েস করলে না আমাকে আবার ওখানে নিয়ে যাবে রেটিং দেওয়ার জন্য। তো এখানে আমি এটা বাদ দিয়ে দিই, পরে রেটিং দিয়ে দিব, ঠিক আছে। আর এবার আমার কাছে আছে 287 টাকা, তো এখানে তো অনেক টাকা আছে। তো এবার আমি এই অস্ত্রটা কিনছি, তো এই অস্ত্রটা কিনে নিলাম 200 টাকা দিয়ে। তো এবার আমাদের কাছে নতুন একটা অস্ত্র চলে আসছে, তো এবার দেখো শত্রুপক্ষকে কীভাবে হারাই। তো এবার আসছে জেস্টার, তো এবার জেস্টারকে দেখো কীভাবে হারাই। তো এবার খুব মজা আসবে, এই দেখো প্রথমে ল্যাং মারার চেষ্টা করেছিল কিন্তু আমি পায়ে মেরে দিয়েছি। তো এবার আর বাঁচবে না ভাই, কত তাড়াতাড়ি হেলথ নামছে। তো এই তো এখানে মাথায় মেরে দিয়েছি, আর একটু জাস্ট মারতে হবে, আর তারপরে এও শেষ। তো এই দেখো ওকে আমরা হারিয়ে দিয়েছি, আর কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভাই বোঝাও গেল না। তো এবার শুরু হচ্ছে রাউন্ড 2। তো এবার এই রাউন্ডেও না ওকে ফিনিশ করব খুব তাড়াতাড়ি। তো আমি একটার পর একটা মেরে যাচ্ছি, ওকে মারার সুযোগটাই দিচ্ছি না। আর দেখো তিনবারে এবার মেরে ওকে একদম খতম করে দিলাম, এবার তো দেখি আরও তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই দেখেছো এই নতুন অস্ত্রটা কতটা পাওয়ারফুল, তো এইটা দিয়ে তো আমরা শত্রুপক্ষকে তাড়াতাড়ি ফিনিশ করে দিব। তো একে দেখো একে তো ভালোই শক্তিশালী লাগছে, আবার পিছনে ট্যাটু আঁকিয়েছে, ভাই কী যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। দেখো প্রথমেই একদম লাত মেরে দিল, আর কীভাবে দেখো একদিক থেকে একদিকে যাচ্ছে, একে তো হাতেও পাচ্ছি না। আব্বে দেখো হাত ফসকে কীভাবে বেরিয়ে যাচ্ছে, এ কীভাবে মারবো কিচ্ছু বুঝতে পারছি না। এই তো কয়েকবার তো মারছি, এই দেখো ভাই মারতেও পারছি না, আমাকে দেখো মেরে মেরে আমার হেলথ কতটা কমিয়ে দিয়েছে। তো এবার আর মনে হচ্ছে না যে এবার আমরা জিততে পারবো, কিন্তু আমরা সহজে হালও ছাড়বো না, আমরা আমাদের দিক থেকে না আপ্রাণ চেষ্টা করব একে হারানোর আর এই ম্যাচটা জেতার। দেখা যাক কী হয়, আর কিছু করার নেই। তো এই নাও এই ম্যাচে ভাই আমাকে হারিয়ে দিয়েছে, তো প্রথম রাউন্ডে তো আমি হেরে গেলাম, তো এবার এই রাউন্ডে আমাকে যে করেই হোক জিততে হবে। তো আব্বে দেখি প্রথমেই মারছে, তো কী যে হবে এই রাউন্ডটা মনে হচ্ছে আমি হেরে যাব। কিন্তু দেখো আমি কিন্তু মেরে যাচ্ছি, কিন্তু ওর গায়ে না লাগছেই না, দেখো ওর কিন্তু হেলথ একটুকু কমছে না, আমার তো ভাই হেলথ অনেকটা কমে গেছে, ওর হেলথ দেখো একটুকু কমছে না। তো একে হারাবো কীভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না, এ দেখো এ তো শুধু আমাকে মেরেই যাচ্ছে আর আমাকে ঠিকমতো দাঁড়াতেও দিচ্ছে না, এ দেখো আমাকে আবার মেরে তো শুয়ে দিল। তো একে আমাকে যে করেই হোক না হারাতেই হবে, তো আব্বে আর বারবার মেরে আমার শুয়ে দিচ্ছে। তো এই তো একবার ঘুষি মেরেছি, আর একবার ঘুষি মেরেছি, আর এর ফলে ও পড়ে গেছে। তো আর কিছু করার নেই, আমার হেলথ অনেকটা কমে আসছে, আর একটু বাঁচা আছে। তো এখানে যদি আরও কয়েকবার মারে না তাহলে এখানেই শেষ, আর ভাই কিছু করার নেই। তো এই নাও দেখলে আমাকে শেষ করে দিল। তো এই রাউন্ডটা আমি হেরে গেলাম, তো এতগুলো রাউন্ড আমি জিতলাম, তো এই রাউন্ডে এসে ভাই আমি হেরে গেলাম। তো ভাই একটু খারাপও লাগছে। আর এই মেয়েটা বলছে যে আচ্ছা
ও বলছে যে ওর কাছে আরমারও আছে, এতক্ষণে বলছে এই দেখো ওর কাছে আরমার আছে, আমি আরমারটা কিনে নিয়েছি। ভাই এতক্ষণ বলবে না যে ওর কাছে আরমার আছে, তো এবার দেখো এর কী করি, তো ওর কাছেও আরমার আছে, তো তার জন্য ওকে এত মারছি ওর হেলথ একটুকুও যাচ্ছে না, এবার আমি বুঝতে পেরেছি। তো এই তো ওকে আমরা হারিয়ে দিয়েছি, আর তার সাথে প্রথম রাউন্ডটা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এবার শুরু হচ্ছে রাউন্ড টু, তো এই রাউন্ডে আমরা তো জিতবই, আর তার সাথে খুব তাড়াতাড়ি জিতবো, যেমনটা প্রথম রাউন্ডে জিতলাম। তো এবার আর বাজবে না, দেখো আমাদের কাছে আরমার আছে আর তার সাথে নতুন অস্ত্র আছে, তো ওর হেলথ অনেকটা কমে এসছে, আর একটু বাঁচা আছে, তো এইভাবে আরও কয়েকবার মারি না তাহলে ওর গল্প এখানেই শেষ। তো এখানে আরেকবার মারতে হবে, আর এখানে যেমনটা দেখতে পাচ্ছো ওকে তুলে এখানে আছাড় মেরে দিয়েছি, আর তার সাথে ওর গল্প এখানেই শেষ ভাই, আর তার সাথে এই রাউন্ডটা আমরা জিতে গেছি। তো এখানে এই মেয়েটা আবারও কিছু বলছে, তো বাদ দাও সব। তো এই ছিল শ্যাডো ফাইট টু গেম। তো ভাই গেম কিন্তু এখানেই শেষ নয়, এই গেমের মধ্যে আরও অনেক শত্রুপক্ষ আছে যাদের সাথে আমরা এইভাবে লড়াই করতে পারি আর লড়াই করে ম্যাচ জিততে পারি। তো ভাই আজকের মতো গেমপ্লে ভিডিও এখানেই আমি শেষ করছি, ভিডিওতে ফটাফট করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্টে জানাও যে আজকের এই গেমপ্লে ভিডিও তোমাদের কেমন লেগেছে, এই গেমটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ফটাফট সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশানে সেট করো, ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।